ভরা মৌসুম হলেও মাসের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকায়। পেঁয়াজের আমদানি বন্ধ থাকাকে পেঁয়াজের দাম বাড়ার কারণ বলে জানান আড়তদাররা। আর কোরবানি আসার আগেই বেড়েছে জিরা, এলাচ সহ মশলার দাম। এদিকে বাজারে এখনও চিনি সরবরাহ স্বাভাবিক হয়নি, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে চিনি। তামজিদ সুমনের রিপোর্ট। এপ্রিল মাসের শুরুতে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকায় বিক্রি হয়েছে। মাত্র দেড় মাসের ব্যবধানে এখন তা প্রায় দ্বিগুণ দাম। গত মাসে এই ক্রেতা যেই পেঁয়াজ কিনেছিলেন মাত্র 35 টাকা কেজি, এখন সেই পেঁয়াজ কিনছেন প্রায় দ্বিগুণ দামে, অনেক বেশি। তারপরে আরো কতবার, এটা তো আল্লাহই জানে। কিন্তু ভরা মৌসুমে কেন পেঁয়াজের এত দাম? এমন প্রশ্নের জবাবে আড়তদারদের সেই মুখস্থ বলি, আমদানি বন্ধ হওয়ায় দাম বেড়েছে। বাইরে থেকে পেঁয়াজ আমদানি না হলে পেঁয়াজের দাম আরো বেশি হবে। বাংলাদেশে পেঁয়াজ সীমিত, খুবই কম আছে। নষ্ট হওয়ার কারণে পেঁয়াজটা আমদানি কম, আমদানি কমের কারণে পেঁয়াজের দামটা একটু বেশি। শুধু পেঁয়াজের দামই নয়, বেড়েছে আদা রসুনের দামও। আর নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। গতকাল ছিল 120-125, এমন হয়েছে 125-35-40। রসুনের দাম আগে ছিল 110-120, এখন 140-150, ভালো হলে 160ও বিক্রি করে। এই অবস্থা রসুনের। আদার দাম অনেক বাড়তি, আদার দাম যে বাজেটে আমরা আদা কিনি, এখন আদা কেনা যায় না, অস্বাভাবিক দাম। 5 কেজি আদা কিনছি 1200 টাকা পড়ছে, 2 সপ্তাহ আগে কিনছি আমি এই আদা প্রায় 700 টাকায়। কোরবানির ঈদকে সামনে রেখে এরই মধ্যে দাম বেড়েছে অতি প্রয়োজনীয় মশলা, জিরা এবং এলাচের দাম। দু মাস আগেও যে জিরা কেজি প্রতি 400তে বিক্রি হয়েছে, এখন তা বিক্রি হচ্ছে 850 থেকে 880 টাকায়। 320 থেকে 350-360 বিক্রি করতাম, এই বছর এই জিরাটা দাঁড়িয়েছে এখন 840 থেকে 850 টাকা, তার মানে ডাবল। আর 1 কেজি এলাচ গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত 100 থেকে 150 টাকা বাড়ছে। এদিকে এখনও স্বাভাবিক হয়নি চিনি সরবরাহ। দু একটি দোকানে চিনি পাওয়া গেলেও কিনতে হচ্ছে বেশি দামে। সব দোকানদারই গাইড থেকে বেশি নিচ্ছে, ওই গাইড থেকে বেশি যেটা ওইটা কি তারা বলে যে এটি আমাদের লাভ। এই যে 125 টাকা কিনা গাইড, 125 টাকা বিক্রি করতে হইতেছে 130 টাকা। সবজির বাজারে একটু স্বস্তি থাকলেও চড়া মূল্যেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও ধনিয়া পাতা। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।